কুম আসসালাম আহমতুল্লাহি যে আমাদের সম্মানিত ভাই জনাব আব্দুর রহমান বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কারি অর্থ কি এবং যারা এক নিঃশ্বাসে কয়েকগুলো আয়াত বা কোন একটি সোরা পড়তে পারে তারাই নাকি কারি তো এই বিষয়ে আসলে সঠিক কোনটি সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনাতসালাম রাসুল্লামাবাদ জি সম্মানিত ভাই কোরআন মাজিদ আল্লাহর কালাম এর এই কোরআন মাজিদ পড়ার কিছু বিধান কিছু নিয়ম নীতি রয়েছে যেমন আল্লাহ সুফহান ওয়া তল্লা সুরা মুজাম্মিলের চার নম্বর আয়াতে বলেন ওয়া রাতিলিল কোরআন তرتিলা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে এই আয়াতে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা পরিষ্কার বলে দিলেন যে তোমরা কোরআন তرتিল সহকারে পড়ো তো এই তرتিলের বলতে কি তرتিলের উদ্দেশ্যই হলো ধীরে ধীরে সঠিকভাবে যে শব্দ যেখান থেকে উচ্চারণ হবে সেখান থেকেই উচ্চারণ করে পড়ার নামই হচ্ছে তার তিল আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আল্লাহ তিনি নিজ গ্রন্থে একথা পরিষ্কার বলেছেন যে তার তিলের উদ্দেশ্য হল কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে ভাবনাও করা এরই নাম হচ্ছে তার তিল তো এখন কথা হলো এই যে কারি কারির অর্থ কি কারির অর্থ হচ্ছে যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে এই সাধারণ ভাষায় কারি বলা হয় ইমাম দাউদ রাহমাহুল্লাহ একটি অধ্যায় এনেছেন সেই অধ্যায়টি হলো এই বাবু ফিল ইস্তহ তার সাথে কোরআন তেলাওয়াত পছন্দনীয় সেখানে একটি হাদিস এনেছেন عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأوها رسول صلى الله عليه وسلم بولسن جه قيامة الدين কোরআন অধ্যায়নকারীকে বলা হবে কোরআন পাঠ করতে করতে উপরে উঠতে থাকো তুমি দুনিয়াতে যেভাবে ধীরে পাঠ করতে সেভাবে পাঠ করো কেননা তোমার তেলাওয়াতের শেষ আয়াতেই আয়াতি হচ্ছে জান্নাতের তোমার বাসস্থান এবং এ ব্যাপারে আরেকটা হাদিস এনেছেন ইমাম রাহেম রাহেমাল্লাহ সে হাদিসটি হলো এই আন কাতাদা আনাসান কাত আলু আনহান্লাহাল্লাম فقال كان يمد কাতাদার কাতাদরদিন তো বর্ণিত তিনি বলেন যে আমি আনাস রাদিয়াল্লাহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন তিনি যেখানে যতটুকু দীর্ঘ করা প্রয়োজন টানা প্রয়োজন সেখানে ততটুকুর দীর্ঘ করে টেনে পাঠ করতেন এবং এই মর্মে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন সেখানে বলা হয়েছে عن قتادة قال سئل انس كيف كانت قراءة النبي صلى الله عليه وسلم فقال كانت مدا ثم قرأ بسم الله الرحمن الرحيم يمد ببسم الله ويمد بالرحمن ويمد بالرحيم وطاعت انس رضي الله عنه كي রসুল সাল্লা সাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বললেন যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন এবং উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহিউর রহমান রাহিম পড়ে বললেন যে তিনি বিসমিল্লাহ আর রহমান এবং আর রাহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন জাইমা বুখারি রহমতুল্লাহ তিনি নিজ নিজগ্রন্থে হাদিসটি এনেছেন ইমরমে আর একটি হাদিস মুসনাদে আহমদের উম্মে সাল্লাম রাজি একই প্রশ্ন করা হলে তিনি বললেন যে রসুল সাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থামতেন তিনি আলহামদুলিল্লাহ আলামিন বলে থামতেন তারপর আর রাহমানুর রাহিম বলে থামতেন তারপর মা আলিকিয়াউমউদ্দিন বলে থামতেন এভাবে তিনি কোরআন মজিদ পাঠ করতেন তাহলে এই সমস্ত হাদিস থেকে এবং কোরআনে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনে মজিদ আস্তে আস্তে ধীরে ধীরে স্পষ্টভাবে যে শব্দ যে বাক্য যেখান থেকে উচ্চারণ হবে সেভাবে উচ্চারণ করার নামই হচ্ছে তার তিল তবে এখানে একটা কথা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই যে কোরআন মজিদ পড়ার ক্ষেত্রে যেখানে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম যেভাবে টানতেন মত করতেন সেভাবে সেখানে করা এবং যে বাক্য যে শব্দ যেখান থেকে উচ্চারণ হবে সেই সাথে সেভাবে উচ্চারণ করা পরিষ্কার করে ধীরে ধীরে পাঠ করা এবং উচ্চারণ সহ দিকে লক্ষ্য করে কিছু অর্থর দিকেও চিন্তা করে পড়তে হবে যা আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ সেটা দিকে লক্ষ্য করে উল্লেখ করে বলেছেন এবং এই সমস্ত কাজ করার সাথে সাথে যার যাকে আল্লাহ হানুয়াতাল সুর দান করেছেন মধুর সুর দিয়ে কোরআন মজিদ তেলাওয়াত করা এটাও তার তেলের একটি অংশ তার কারণ আল্লাহ রসুল আলী সালাম বলেন লাইসা মিনা মাল্লাম নাবিল বিল কোরআন যে কোরআনকে সুন্দর সুরে পড়ে না সে আমার দলভুক্ত না এবং অন্য একটি হাদিস এসছে জৈয়নু বি জৈয়নুল কোরআন তোমরা কোরআনকে তোমাদের সর দিয়ে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করো তো এই সমস্ত হাদিসকে সামনে রেখে ওলামায়ামগণ বলেন যে কোরআন ধীরে ধীরে পরিষ্কার করে যে বাক্য যেখান থেকে উচ্চারণ হবে সেই বাক্য সেখান থেকে উচ্চারণ করতে হবে এবং যেখানে যতটুক টানার প্রয়োজন সেখানে টানবে এবং সুমধুর মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করবে এক হাদিসের মধ্যে এসছে যে ইয়া রাসুল আল্লাহ যদি কারো মধুর সুর না থাকে তাহলে সে কি করবে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে হাদিসটি সাই বুখারির যে সে ব্যক্তি চেষ্টা করবে কোরআনকে সুর দিয়ে পড়ার জন্য তো যাই হোক মোট কথা হলো এই যে আয়াত এবং আহাদিসকে সামনে রেখে কথা আমরা পরিষ্কার জানতে পারলাম যে কোরআন মজিদ পড়ার নিয়ম কি। তা এক নম্বর হলো ধীরে ধীরে পড়া দ্বিতীয় নম্বর হল পরিষ্কার করে পড়া তৃতীয় নম্বর হলো যে বাক্য যে শব্দ যেখান থেকে উচ্চারণ হবে সেখান থেকে উচ্চারণ করে পড়া চতুর্থ হলো এই যেভাবে যেখানে আল্লাহ রাসুল আলী সালাতুসাল্লাম মত করেছেন টেনে পড়েছেন দীর্ঘ করে পড়েছেন সেখানে মদ দিয়ে পড়া টেনে পড়া পাঁচ নম্বর হলো সুর দিয়ে মধুর সুর দিয়ে কোরআন মজিদকে তেলাওয়াত করা ছয় নম্বর হলো এর সাথে সাথে সে অর্থ সহ পড়ার চেষ্টা করা অর্থ সহ পড়া এটাও তার তেলের মধ্যে সামিল তাহলে বোঝা গেল যে কারি বলা হবে না যে ব্যক্তি এক সুরেই একটি সুরা শেষ করলো বা কয়েকটি আয়াত পাঠ করলো তার অর্থ এই না বরং ঠিক আছে এক সুরে বা এক নিঃশ্বাসে কয়েকটি আয়াত পড়া যেতে পারে যায় আছে কোনো অসুবিধা নাই তবে কোরআন মজিদ পড়া উত্তম হলো এই প্রতিটি আয়াতে থেমে থেমে পড়া যেমনটি আল্লাহ রসুল আলী সালাতাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ রাবিল আলমিন বলে তিনি ওখানে থামতেন দাঁড়াতেন আর রহমান রাহিম সেখানে থামতেন এইভাবে কোরআন মজিদকে প্রতিটি আয়াত আলাদা আলাদা করে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা এবং প্রতিটি আয়াতে থেমে থেমে পড়ার নামই হচ্ছে তার তেল এবং তার তেলের একটি অংশ তার তেলের একটি وانشو اشكر بوست برسن باقي والله عالم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته